ইতালির জেনেভায় পিএসা কারিকামেন্ট এলাকায় করোনার সকল স্বাস্থ্যবিধি মেনে ও আইনগত সকল অনুমোদন নিয়ে মুকুর সর্দার ও পলা সর্দারের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুচিকিৎসার দাবি জানিয়ে মানববন্ধন করা হয়। সবুজ ঢালির পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজন ঢালি, মিলন সোয়াল, আবদুল্লাহ আল মামুন, আলাউদ্দিন আলো, রুহুল মোল্লা, সজীব ঢালি, আলী হায়দার, মাহফুজ মাহি, রোমান শিকদার, সাইফুল ইসলাম, হৃদয় খান, বাদল চোকদার, আলামিন মৃধা, মিয়া মাসুদ, মনির হোসেন সহ জেনেভার বিএনপি ও যুব দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে খালেদা জিয়ার সুচিকিৎসা ও সুস্থতা কামনা করে পরিবারের সকলের জন্য দোয়া কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়। মেহরুন বিন্দু ফেরদৌস, নিউজ ডেস্ক, কেটিভি প্রতিদিন।